পরের প্রশ্ন, মহিলাদের কান বা নাক ফোলানো কি আবশ্যক? কেউ যদি কান বা নাক না ফোলায় তাহলে গুনাহ হবে কি? মহিলাদের জন্য কান বা নাক ফোলানো এটা কোনো ফরজ বা ওয়াজিব নয়, অথবা এটা করতে হবে এমন কোনো আবশ্যক বিষয়ও নয়। তবে সাহাবায়ে কেরামের মধ্যে, খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মহিলাদের মধ্যে এবং তখনকার যুগের নারীদের মধ্যে নাক কান ফোলানোর প্রচলন ছিল, যার কারণে কোন নারী তার সৌন্দর্যের জন্য অলংকার পরার জন্য এটা ব্যবহার করতেই পারে। বরং এর মাধ্যমে নারীর নারীত্ব ফুটে ওঠে, নারীর নারী সুলভ যে সৌন্দর্য সেটা তার মাহরামের সামনে, বিশেষ করে স্ত্রীদের তাদের স্বামীদের সামনে ফুটে ওঠে। এর বিপরীতে পুরুষের সাথে যেন নারীর সাদৃশ্য না হয়, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ করেছেন। আজকাল দেখবেন যে পুরুষরা নারীদের মতো আর নারীরা পুরুষদের মতো হওয়ার জন্য কসরত করে। অনেক নারী মনে করে নারী সুলভ যে সমস্ত তার বৈচিত্র্য আছে, বৈশিষ্ট্য আছে, পুরুষ থেকে তাকে পৃথক করে দেয়, এগুলোকে অনেক মহিলা আছে নিজের জন্য অপমান মনে করে। এই জন্য দেখবেন প্যান্ট আর শার্ট পরতে চায়, প্যান্ট আর গেঞ্জি পরতে চায়, তার যে নারী হিসেবে যে সমস্ত পোশাক নারীরা সাধারণত পরে সেগুলো পরতে চায় না, কারণ তিনি মনে করে যে তিনি পুরুষের মতো হতে পারলে তিনি বোধহয় জাতে উঠলেন। একজন নারীকে আল্লাহ তাআলা নারী হিসেবে সৃষ্টি করেছেন, এটা তার জন্য সম্মানের না অসম্মানের। যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে তারা সবাই কোন না কোন নারীর ছেলে, কোন না কোন নারীর ছেলে সন্তান, অতএব এটা তার জন্য সম্মানের। কোন নারী কোন মহিলা যদি মনে করে না আমি পুরুষের মতো পোশাক আশাক করলে আমার মর্যাদা হবে, তাহলে সে নিজের নারীত্বকে অপমান করবে, ঠিক না? ঠিক, আপনাকে আল্লাহ তাআলা নারী বানিয়েছেন, নারী সুলভ পোশাক দিয়েছেন, আপনি সেটাকে নিজের জন্য অপমানের মনে করছেন, সেজন্য আপনি পুরুষ সাজার চেষ্টা করছেন, তার মানে আপনি বিশ্বাস করছেন যে আপনাকে যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই নারী হিসাবে সৃষ্টি হওয়াটা অপমানের, সেজন্য আপনি জাতে ওঠার জন্য পুরুষ সাজার চেষ্টা করছেন, ঠিক না? ঠিক, অতএব এটা জায়েজ নাই। কিন্তু এর বাইরে নাকফুল, কানফুল, কানের দুল এগুলো যদি না দেয়, কেউ যদি না ফুটায়, কোনো গুনাহ হবে না, হাদিস কোনো নির্দেশ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিস তার আলোচনা শুনে, নসিহা শুনে, দান করার জন্য উৎসাহ দেওয়ার কারণে মহিলারা তাদের কান থেকে এবং গলা থেকে হাতের আংটি এগুলো খুলে তারা দিয়ে দিয়েছেন। এখান থেকে বোঝা গেল তাদের এগুলো ফোড়ানো ছিল বিধায়, কান নাক এগুলো ফোটা করা জায়েজ আছে, মুজরার হাদিস থেকে এরকমটি জানা যায়। তবে আজকাল কিছু স্টাইল বাইর হয়েছে যে কান নাক ছাড়াও জিব্বা ঠোঁট এটা সেটা ফোড়ায়, সেখানে বিভিন্ন অলংকার ঝুলায়, বিভিন্ন বিশেষ করে রিং টিং ঝুলায়, আছে না? নাই, অনেক পুরুষ এগুলো শুরু করছে। যেহেতু এই কালচারগুলো ইহুদি খ্রিস্টানদের, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি, ওই যে একটু আগে যে হাদিস বলেছে সেই হাদিসের আলোকে মুসলমান সেটার অনুকরণ করতে পারে না, অতএব সেটার অনুকরণ করা যাবে না। এছাড়া কান্না ফুটানো বা না ফুটানো এটা মুসলিম নারীর স্বাধীনতা, ইসলাম তাকে না বাধ্য করেছে আর না এটা করলে তার কোনো গুনাহ হবে না।